Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. তুমি কি রাজকন্যা? না, না তো। না? না? সত্যি? সত্যি? তুমি রাজকন্যা নও? বাবা, আমি বাঁচলাম। রাজকন্যা হলে কি বিপদে যে পড়তাম। কি বিপদ? হ্যাঁ? ওই যে? ওই, ওরা? ওরা তোমাকে কেড়ে নিয়ে যেত। তাতার দস্যুরা। শোনো, শোনো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার পক্ষীরাজ, হ্যাঁ, আমার পুষ্পক ডাকছে। আমাকে ডাকছে, আমি আসছি, আমি আসছি, আমি আসছি, হ্যাঁ, আমি আসছি। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আসছি, আমি আসছি। আমার পুষ্পক, আমার পুষ্পক, আমার পক্ষীরাজ, আয় 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 নেমে নেমে আয় নেমে নেমে আয়। আমরা মেঘের আড়াল থেকে লড়াই করবো। দাদা বাবু, নেমে এসো, নইলে চাবুক চালাবার হুকুম আমি পেয়েছি। ওরে ওরে সারমেয় ভৃত্য, রাজার উপর চাবুক চালানোর হুকুম তাকে কে দিল রে? কর্তা মশাই। তোর কর্তা মশাইয়ের মুখে আমি পেচ্ছাপ করি। ওরে ভৃত্য চাকর নকার বেগার, তোর এই লিকলিকে চাবুকে ভয় পাবে রাজা রেবতী শঙ্কর। দাদা বাবু, দাদা বাবু সাবধান, পড়ে যাবেন দাদা বাবু।
এই পৃথিবীর বাইরে একটু দাঁড়ানোর জায়গা চাই, আর চাই দুমুঠো রং। আমি আর্য, পৃথিবীর সব রং আমি বদলে দেব। একটু রং দেবে তোমরা? হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। আমি তিলোত্তমা, আমার সকালগুলো এভাবেই কাটে আলস্যে। সবাই বলে আমি নাকি একা থাকতে ভালোবাসি, আসলে ঠিক তা নয়। আমি হই হুল্লোড়ও ভালোবাসি, কিন্তু ভয় পাই যদি আবার মাথাটা ধরে। না, মাথায় কিছু নেই, আছে গোবর। ভালো বলেছেন, তবে আপনার সমস্যা গোবর নয়, ঘুটে। ওই ঘুটেগুলোতে হঠাৎ আগুন লাগে আর আপনার মাথা ব্যথা হয়, তাই তো? কি করে জানলেন? বাহ, জানাটাই তো ডাক্তারের কাজ। সমাধানটাও তাহলে জানেন নিশ্চয়ই? একটু আর তো জানি বটে। আসলে আপনার মাথার ঘুটেগুলোকে স্রেফ গোবর বানিয়ে ফেলতে হবে। ঘুটে যখন পড়ে তখন গোবর কি করে জানেন? হাসে, হো হো করে। আপাতত হাসির দায়িত্ব আপনার। পেট পুড়ে খান, শপিং মলে যান, সিনেমা দেখুন, গান করুন, গলা ছেড়ে। লোকে আমায় পাগল বলবে। অত সহজে পাগল হওয়া যায়? আর আমি অমর্ত্য, অমর্ত্য শঙ্কর। একদিকে এক বিলেত ফেরত সাইকিয়াট্রিস্ট, আর অন্যদিকে এক রাজ্যহীন রাজা, হৃদয়পুর রাজবাড়ির একমাত্র বংশধর। রাজবাড়ির একপাশে একটা স্বাস্থ্যকেন্দ্র খুলেছি মায়ের নামে, আমার জেঠিমা। সারাদিন পুজো আর্চা নিয়েই থাকেন, আর কী বা করবেন। ইনি আমাদের রাজপরিবারের বহু উত্থান পতনের সাক্ষী। উত্থান আর কোথায়, সবটাই পতন। আমাদের নাটু কাকা, বয়স হয়েছে, এককালে দুর্দণ্ড প্রতাপ লিটিল ছিলেন। শুনেছি ঠাকুরদার আমলে নাটু কাকার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। মাঝে মাঝে এই বিরাট রাজপুরীতে নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। পদ্মাবতী পদ্ম বাটি, সাপ কেড়েছে বসত বাটি, উঠোন কোনায় গোপন গর্ত, সাপ খাবে সব পদ্ম ঘাটি। পদ্মাবতী পদ্ম মাটি, এটাই আমার প্রথম শর্ত। এবারে আমিও তোমায় একটু সুশুরি দিই। পারবে? পারবো গো পারবো। পারবে না? আমি আমার আগুন বন্ধক রেখেছি এক অন্য পদ্মবনে।
পারছি না। কি পারছো না? কিচ্ছু হচ্ছে না। যেটা চাই সেটা যদি না পাই তাহলে কি চাই তোমার? আমার ক্যানভাস হও। তোমার চাওয়া পাওয়াগুলো আমি ঠিক বুঝতে পারি না আর্য। একটা গাছ নীল, পাতা সবুজ, পড়তে কেন অমিল বুঝতে পারে অবুজ। কে বেশি অবুজ, তুমি না আমি? বোঝো না? না বোধ হয়। তাহলে কেন আসো আমার কাছে? কেন? ভালোবাসি তাই। কেন ভালোবাসো? জানি না, সত্যি আমি জানি না আমি তোমায় কেন ভালোবাসি। আগুনের বেশি কাছে এসো না, পুড়ে ছাই হয়ে যাবে। ভালোই হবে, আগুন তো আর ছাইকে পোড়াতে পারবে না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমার বিরক্ত লাগছে, প্লিজ। সত্যি? হ্যাঁ। তিলোত্তমা, তুমি আমার ছবি হবে না, তাই না? না। কেন? আমার নিজস্ব একটা বিশ্বাস আছে, বোধ আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেগুলোকে নষ্ট করে দিও না প্লিজ। আমি কোনোদিনও কখনো তোমার জীবন্ত ক্যানভাস হতে পারবো না। তাহলে তুমি কি চাও? তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। ইদানিং চোখ বুঝলে একটা দৃশ্য বারে বারে ঘুরে ঘুরে আসে। একটা ফাঁকা রাজবাড়িতে আমি থাকি, ঘুরে বেড়াই একা, কি যেন একটা খুঁজি। কি খোঁজেন? জানি না। স্বপ্ন দেখার পর কি ঘুমটা ভেঙে যায়? মনটা ভার হয়ে থাকে, রাজবাড়িটা এত ফাঁকা, কেউ থাকে না কেন সেখানে? ভয় করে? জানেন তো, আমার মনে হয় আমার এই স্বপ্ন দেখার কারণটা আমি বুঝতে পেরেছি, ইনসিকিউরিটি, তাই তো? খানিকটা। নিঃসঙ্গতাকে ভয় করে? ভালোবাসি তাই? তাহলে একটা নিঃসঙ্গ প্রেমিক জুটিয়ে ফেলুন, দেখবেন বেশ ভালোই আছেন।
আসুন দেখুন তো, এটাই কি সে আপনার স্বপ্নের রাজবাড়ি? অনেকটাই তাই, আশ্চর্য। আসুন, জানেন এটা প্রায় 200 বছরের পুরনো। এই রাজবাড়ির আমি রাজা, মানে রাজা সেজে থাকি আর কি। বসুন, আসন গ্রহণ করুন। এটা কি স্বপ্ন না বাস্তব? ধরুন দুটোই। জেঠিমা আমার একমাত্র অভিভাবিকা। থাক থাক, রাধা মাধব তোমাদের মঙ্গল করুন। ওই উনি তিলোত্তমা, আমার আমার পরিচিতা। বাকি বাড়িটা দেখবেন না? দাঁড়া দাঁড়া যাবে, ওকে একটু আগে খেতে দে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো মিষ্টি খাই খাই না। তাই তো এত দুঃস্বপ্ন দেখেন, মিষ্টি খাবেন তাহলে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবেন। আসুন নিন নিন নিন, এগুলো রাজবাড়ির স্পেশাল মিষ্টি, গোকুল মরা বানিয়ে পাঠান। এরকম রসের মিষ্টি আপনি কোথাও পাবেন না। খান খান, নইলে আমি সব সাবার করে দেবো। রাজবাড়িতেও বিপদ হয়? হয়, তবে আপনার কোনো ভয় নেই, আপনার সাথে তো রাজা আছে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আমি তিলোত্তমা। তিলোত্তমা, এত রাতে ঘুম আসছে না একদম? একটা ওষুধ দেবেন, একটু স্বপ্ন দেখবো। স্বপ্ন দেখার কোনো ওষুধ হয় না ভালোবাসা ছাড়া। ভালোবাসা কে দেবে আমায়? যদি বলি আমি দেব, নেবে? তিলোত্তমা, রাজার উপহার। Thank you.
জেঠিমা এসেছেন, একটু আশীর্বাদ দেবেন। রাধা মাধব তোমাদের মঙ্গল করুন, স্বামী সুহাগিনী হও মা। অমুকে দেখো, বড় ভালো মানুষ, শোবার সময় এই শাড়িটা পরো, রাধা মাধবের আশীর্বাদ ধন্য, প্রথম মিলন যেন মধুর হয়। ওমু এদিকে আয়। এই তাগাটা বৌমার কোমরে পরিয়ে দিস, কামাখ্যা থেকে লোক দিয়ে আনানো পুত্র কামনার তাগা। নতুন রাজা আসতে যেন বেশি দেরি না হয়। আর এই ফুলগুলো বালিশের তলায় রাখিস। আচ্ছা। রাজবাড়ির নিয়ম মানতেই হবে, তাগাটা আমি পরাব। আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি চেঞ্জ করে নাও। তুমিও তো রানী, বাঁধিয়ে তো হতে পারে। আমার অঙ্গ হারা, সঙ্গ ছাড়া, হত ছাড়া মন, সঙ্গ ছাড়া, হত ছাড়া মনে রেখো যে বাউল হলাম, মনে রেখো যে, মনে রেখো যে বাউল হলাম, সামনে ধূসর ছাড়া।
আমি রং চেয়েছি সামান্য রং তোমায় দেব বলে, তোমায় দেব বলে। ও আমি রং চেয়েছি সামান্য রং তোমায় দেব বলে, তোমার কাছে রং রেখেছি কেমন আছো তুমি? আপনার ওষুধগুলো খেলে কেমন যেন ঘর ঘর লাগে, মনে হয় নেশা করে আছি। তাই তা একটা নেশা কাটাতে আরেকটা নেশা করতে হয়। যদি কাটাতে না চাই তাহলে ওষুধ খেও না, আগের মতো অবস্থা হবে। মাথাটা ভার ভার করবে, হঠাৎ হঠাৎ রাগ হবে। রাগ আমার শুদ্ধতম অনুভূতি। তাই আর অনুরাগ? চুরি হয়ে গেছে। ছবি আঁকছো? এটা কি আপনার জন্য? আমার জন্য ছবি? বাবা বাবা বাবা, দেখি ওষুধ দেবে, ঘুমাব। আমি তোমাকে স্বপ্নে স্পর্শ করতে পারি, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাই। আমি তোমার গন্ধ পাই জানো, খালি মনে হয় তোমাকে নিয়ে খেলা করি। তোমার সারা শরীরে মরুভূমি আর জলপ্রপাত এঁকে বেড়াই। শরীর শরীর শরীর, তোমার মন নেই? না, শরীর তো বাস্তব, মন তো অবাস্তব। তুমি এত তাড়াতাড়ি চলে এলাম,
বউয়ের টানে। কি খুশি হওনি? না খুশি হব না কেন, নিচে চলো। এই একটু থাকো না, নাট মন্দিরে যেতে হবে, জেঠিমা ডেকেছেন। ওই ছাদে একা একা ঘুরে বেরিয়ে না বৌমা, আমার বড় ভয় করে। ওই ছাদ আমার সব কিছু খেয়েছে। ওখানে যত কম যাওয়া যায় ততই মঙ্গল। অনেক দিনের ইচ্ছে হৃদয়পুর রাজবাড়ির ধ্বংসাবশেষ নিয়ে একটা পেন্টিং সিরিজ করব। লম্বা কাজ, ডিটেলসের কাজ। তুমি করবে, ভালো পারিশ্রমিক পাবে। না করবার তো কোনো কারণ নেই। ওয়ান্ডারফুল। কবে শুরু করবে? যেদিন বলবেন। তাই সামনের উপর যাচ্ছি, নো প্রবলেম যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি, ভাঙালাটাই ছেড়া ঘুড়ি উড়তে উড়তে ভাসি যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি, ভাঙালাটাই ছেড়া ঘুড়ি উড়তে উড়তে ভাসি যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি। কেউ কি ডেকেছিল, কেউ কি ডাকে আমায়, কেউ কি ডেকেছিল, কেউ কি ডাকে আমায়, হাওয়ায় রং ঢালছি, হাওয়ায় রং ঢালছি, কোথায় যেন যাচ্ছি, লা কি ব্যাপার বলো তো, সকাল থেকে তুমি বাইরে ঘরে? একজন গেস্ট আসবেন, কয়েকদিন থাকবেন, অসুবিধা হবে না তো? না অসুবিধা কেন হবে, আগে থেকে বলনি তো। আলোর গন্ধ পাচ্ছি ভুলে গেছি থেকে, এক মুঠো রং টানায় আবির মাছি যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি। কেউ কি ডেকেছিল, কেউ কি ডাকে আমায়, হাওয়ায় রং ঢালছি, হাওয়ায় রং ঢালছি, কোথায় যেন যাচ্ছি। কেউ কি ডেকেছিল, কেউ কি ডাকে আমায়, হাওয়ায় রং ঢালছি, হাওয়ায় রং ঢালছি, কোথায় যেন যাচ্ছি। অচিনপুরে অন্ধকারে আলোর গন্ধ পাচ্ছি, আলোর থেকে এক মুঠো রং টানায় আবির মাছি, অচিনপুরের অন্ধকারে আলোর গন্ধ পাচ্ছি, আলোর থেকে এক মুঠো রং টানায় আবির মাছি যাচ্ছি, না 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 কে ইয়ে ইয়ে যাচ্ছি।
ছোটবাবু, ওই যার আসার কথা ছিল সে এসেছে। ও, তা ভেতরে নিয়ে এসো, আরেকবার বৌরানীকে আসতে বলো। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো। কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, বাড়ি খুঁজতে কোনো অসুবিধা হয়নি। ওয়ান্ডারফুল, আপনার বাড়িটা কিন্তু খুব সুন্দর। তাই মানে ছবি আঁকার জন্য একদম আইডিয়াল। থ্যাংক ইউ। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো এসো এসো। আর্যু ভীষণ ভালো ছবি আঁকে, তিলোত্তমা ছোট রানী। মোবাইলটা কোথায় গেল? দাঁড়িয়ে কেন, বসো, তুমি তো স্ট্যাচু হয়ে গেলে, বসো। ও রাজবাড়ির ওপর একটা সিরিজ করবে, আমরা ওটা টাইটেল দেবো ভেবেছি, ধরো হৃদয়পুর এক খান্ডার। একটা রাইট আপ যাবে সঙ্গে, রাইট আপটা কিন্তু তোমাকে করতে হবে, পারবে তো? এই যে খাবার এসে গেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। শোনো, ওই নাটককে বলে পশ্চিমা ঘরটা পরিষ্কার করে দিও, ও ভেতর বাড়িতে থাকবে। আর তোমার কোনো তাড়া নেই, তুমি সময় নাও, দুজনে মিলে একটু প্ল্যানিং করে নাও, বিষয়টা বুঝে নাও। আর কিছু দরকার হলে ছোট রানীমা আছেন, ডেকে নিও। এরকম গাইড কাম অ্যাসিস্ট্যান্ট কোথায় পাবে? ভালো করে খাওয়া ওকে, আমি উঠছি। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না, তুমি এখানে কিভাবে? খুবই সহজ, আমি ডাক্তারবাবুর পেশেন্ট। আমাকে ঘরটা দেখিয়ে দেবে না? নাটু কাকা, ছোটবাবু বলল ছবি আঁকে। সত্যি? হ্যাঁ, ঝুলিতে তো দেখলাম, ওই কাগজ আর তুলি আছে। তা বলে একেবারে ভেতর বাড়িতে এনে তুললো? দেখতে কেমন রে? গোবদারি আছে, পাগল মতো, নজর রাখবো। রাখিস, পাগল নজর রাখাটাই তো তোর কাজ। রাজবাড়ির গেস্ট। গেস্ট হওয়া যাই হোক, এত রাতে এখানে কেন? ঘুমাচ্ছে না? জায়গাটা ভালো না, সাপ খুব আছে।
সাপের কামড়ে আমার কিছু হবে না। আমার সারা গায়ে বিষ, যে কামড়াবে সে। তা কামড়েছে কেউ? কে? ওরে বুঝবে না কাকা, বুঝবে না, বুঝবে না। তোমার এখানে কাজটা কি বাবা? তোমার এই ভাঙা চোরা রাজবাড়ির ছবি আঁকা। তা কদিন লাগবে? ধরো ধরো একটা পুরো জীবন। বুঝলাম না। কে কাকে বোঝে, কে কাকে বোঝে না, তুমিও বোঝো না। বুঝলাম। আয়া দাদা, ঘুমাবে না? না, নজর রাখি, নজর। দেখো না, যাও ঘরে, যাও ঘরে, যাও। গান থামালে কেন বৌঠান? তুই এত তাড়াতাড়ি? একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। রাজবাড়ি ঘিরে একটা কালো ছায়া নেমে এসেছে। অমঙ্গলের ছায়া অনেক আগেই লেগেছে রে, সবই পাপের ফল। তুমি এখনো আমাকে মাফ করতে পারোনি? তুই আমার সব খেয়েছিস। আয় আয় এবার আমায় খা। বৌঠান, আমি কথা বলবেন না বৌঠান, রাধা মাধব শুনলে রাগ করবে। রাগ তো রাধা মাধব, সে ভেবেছে আমার কথা, ভেবেছে ভেবেছে আমার কি হবে। বৌঠান, এমন কথা বলবেন না বৌঠান। Thank you.
জেঠিমা উঠেছেন? হ্যাঁ, অনেকক্ষণ। শোনো, উঠলে চা দিয়ে দিও। উঠে পড়েছ? হজবাবু উঠেছেন? জানি না। একটু চাটা দাও। নাটুকাকে বলেছি। ছোটবাবু বলো। ওই বাবু বৌরানীকে ডাকছেন। বলে দাও যেতে পারবো না, আমার অন্য অনেক কাজ আছে। যাও না, ডাকছে যখন নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। কেন বলো তো, প্রয়োজনটা অন্য কাউকে দিয়ে হয় না। শুধু শুধু ব্যাপারটাকে জটিল করে তুলছো। সামান্য একটা ব্যাপার, আপত্তি কিসের? রাজবাড়িটা দেখাতে হবে তো। আমি তো রাজবাড়ির বউ, অতিথির ফাই ফরমাশ খাটার কাজের লোক নই। সুপ্রভাত রানীজি। ডেকেছিলেন? রোজিটা কি তুমি? তুমি না, আপনি। কি দেখছেন? তোমাকে, তোমার মুখে ভোরের আলো, স্বচ্ছ স্ফটিক জল, নিজের ভেতর পাথর হয়ে নিজেই টলময়। আমি রাজবাড়ির বউ, আপনার পাগলামির পুতুল নই। তোমায় নিয়ে পুতুল খেলি, রং লাগাবো গায়ে, সারা শরীর চন্দন রং, আলতা দেব পায়ে। আপনি তৈরি হয়ে নিন, নাটুকাকা আপনাকে রাজবাড়ি দেখাবে। তুমি না গেলে কিন্তু আমি যাবো না। ডাক্তারবাবুকে নালিশ করবো যে তুমি আমার সাথে কোঅপারেট করছো না। করবেন, আমি যাবো না। চিৎকার করলাম কোথায়? আমি ডাকছিলাম তো। এভাবে ডাকবেন না। চল হুকুম রানীজি, এবার আসুন। আসুন মানে? যাবে না? আমি আপনার সঙ্গে বাইকে করে বেরোবো। মাথাটা খারাপ হয়ে গেছে। নাটু কাকা আসছে, ওনার সঙ্গে চলে যাবেন। তুমি যাবে না তো? না। ঠিক আছে, আমি এখানেই শুয়ে পড়লাম। যাও যাও। এখানে এভাবে শুচ্ছেন কেন? লোকজন দেখবে। আমি এখান থেকে উঠবো না, লোকজন দেখুক। এখান থেকে উঠে আসুন। উঠবো না। এগুলো কি অবদতমি হচ্ছে? আর যা প্লিজ এখান থেকে উঠো না। এখান থেকে উঠে এসো। তুমি যাবে আমার সাথে? বলছি এখান থেকে উঠে এসো। বলো তুমি যাবে আমার সাথে? বললাম তো আমার পক্ষে তোমার সঙ্গে যাওয়া সম্ভব নয়। আমার পক্ষে তোমার সঙ্গে যাওয়া সম্ভব নয়, হাতটা ছাড়ো। কি হচ্ছে কি এটা? আর হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে হাতটা।
আমি তোমাকে রঙে রঙে আমার তিলোত্তমা বানাতে চাই। তুমি হবে শুধু আমার, শুধু আমার। প্লিজ আজ হাতটা ছাড়ো। প্লিজ চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। চেনা ডাক নাম প্রিয় শব্দ, কালো সরছে আলো ধরছে এ আকাশ তাই নিস্তব্ধ। মনে পড়ছে মনে পড়ছে চেনা ডাক নাম প্রিয় শব্দ, কালো সরছে আলো ধরছে এ আকাশ তাই নিস্তব্ধ। পড়ছে চেনা ডাক নাম প্রিয় স্বপ্ন, যেন স্বপ্নে দেখা জানলায় ঝড়ে আছড়ে পড়ছে পাল্লা। সেই স্বপ্নে দেখা জানলায় ঝড়ে আছড়ে পড়ছে পাল্লা। চেনা ডাক নাম প্রিয় শব্দ, কালো সরছে আলো ধরছে এ আকাশ নিস্তব্ধ। Cheers.
কলকাতা যাওনি? না, যাইনি। কেন? ওই শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমার তো জ্বর। ওষুধ দেবো? না, ওষুধ দরকার নেই। তুমি একটু বসো না, বসো। সুন্দর লাগছে তোমাকে, একটা গান করবে? কি গান কি করব? কেন, যে কোনো গান। এই এই ধরো এই যে গানটা তুমি করছিলে এখনই, এই এই সুরটা, এই সুন্দর সুর, এটাই করো না। ওটা ভুলে গেছি। সে কি এই পৃথিবীর সব কিছুতে জং ধরে আছে, পাল্টাতে হবে। তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে রঙে রঙে রঙিত। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে ভাষায় যেজন দেয় না দেখা, যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে। আমার মন বুঝেছে সেই গভীরে গোপন ভালোবাসায়, ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি।
তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। তুমি হঠাৎ এত রাতে ও ঘরে? এমনি ঘুম আসছিল না, তাই আর্যবাবুর ঘরে গেছিলাম, দেখতো উনি কিছু আঁকলেন কিনা। তাই আর্যবাবুকে শুধু কি অমুই চেনে? তুমিও চিনতে আগে থেকে? কি বললে? না, চিনতাম না। ও তা ওই ছেলেটিকে বলে দিও এই রাজবাড়িতে যেন ওসব না গেলে। আমি একটা অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি, যেন যাদের জীবনে আর কিছু নেই অমঙ্গলটা তারাই টের পায় সবচেয়ে আগে। আমি কিন্তু আর্যবাবুকে ডেকে পাঠাইনি জেঠিমা। তুমি রাজবাড়ির বউ, দায়িত্ব তোমারও কম নয়। একটা পেশেন্ট হঠাৎ ভায়োলেন্ট হয়ে পড়েছে, তাই বেরিয়ে যেতে হলো। তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি, বাড়িতে থেকেও এসে আড্ডা মারা যাবে। ওখান থেকে নেমে এসো প্লিজ, ওখান থেকে নেমে এসো, ওটা ভাঙা পাচে নেমে এসো ওখান থেকে। তুমি এখন আমার জন্য চিন্তা করো, আমার জন্য ভয় পাও? তাহলে রাজাবাবু হেরে গেলেন? না, আমি তোমার জন্য চিন্তা করি না, ভালোবাসি না, আমি ভালোবাসতে ভুলে গেছি। দয়া করে নেমে এসো ওখান থেকে। আর্য প্লিজ প্লিজ ওখান থেকে নেমে এসো, আমি হাত জোর করে বলছি ওখান থেকে নেমে এসো আর্য প্লিজ। আর্য আমি হাত জোর করে বলছি, ওই পাঁচিলটাতে বিপদ হতে পারে, প্লিজ ওখান থেকে নেমে এসো, দয়া করে নেমে এসো আর্য। আমি আমি তোমার সব কথা শুনবো, তুমি খালি ওখান থেকে নেমে এসো। আগে বলো তুমি আমাকে ভালোবাসো। বলবো, তুমি ওখান থেকে নেমে এসো, আমি আমি সব বলবো। আমি ঠিক শুনতে পাচ্ছি না, তুমি কিছু বললে আমাকে? তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি। আমি শুনতে পেলাম না, আরেকবার বলো। বলছি তো ভালোবাসি, এবার ওখান থেকে নেমে এসো। আমি শুনতে পেলাম না, কেউ শুনতে পেলো এখানে বাড়িতে? ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, এবার ওখান থেকে নেমে এসো প্লিজ। রাজাবাবু তিলোত্তমা আমাকে ভালোবাসে, তিলোত্তমা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে।
শরীর খারাপ লাগছে? বলো না। না, মাথাটা। ওষুধগুলো খেয়েছো? একটু মাথা টিপে দেবো? হুম, না থাক, একটু শুলে ঠিক হয়ে যাবে। হুম, ঘুমানোর চেষ্টা করো। হুম, সব ঠিক হয়ে যাবে। যেও না প্লিজ। কলকাতায় কবে যাচ্ছ? কালকে। ও, কি হলো? কিছু না, ভাবছিলাম যে যাওয়ার সময় যদি ওকেও সঙ্গে করে নিয়ে যাও। ওকে মানে? ও আর্যবাবু, কেন, ও আবার কি করলো? কি করেনি সেটা বলতে পারি। মানে এখন অবধি একটা আঁকা শেষ করেছে? সে জিনিয়াস এর ওরকম করেই থাকে। তুমি সত্যি মনে করো ও জিনিয়াস? তুমি? জানি না, বদ্ধ উন্মাদ, অসহ্য একটা। আর আমি? তুমি তো জল, জল যে আমায় পড়ছে। কেন, আমি আগুন হতে পারি না? না, জলই ভালো। তবে তবে কি, মাঝে মাঝে ভয় করে, জলের তলায় কি আছে সেটা হয়তো কখনো জানতে পারি। আমার কষ্ট হচ্ছে তিলোত্তমা, আমি নিশ্বাস নিতে পারছি না, আমি নিশ্বাস নিতে পারছি না তিলোত্তমা, তিলোত্তমা, আমি সত্যি বলছি আমার কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দরজা। আমি সত্যি বলছি আমার কষ্ট হচ্ছে। আমি একজন ডাক্তার। সময় তুমি এদিকে ডেকেছিলাম তিলোত্তমা, আমি শুনবো তোমার কথা, আমাকে বলো। আপনাকে বলা যাবে না, আপনাকে বললাম তো আমি তোমার কথা শুনবো, আমাকে বলো। আপনাকে বলা যাবে না তিলোত্তমা, আমি যাবো না।
হাতটা দেখি। টেম্পারেচার নেই। আপনি কলকাতা যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কবে ফিরবেন? রোববার। আর তিন দিন। কিসের? যা করতে হবে এর মধ্যেই করে ফেলতে হবে। কি করবে? ছবি আঁকবে? আমার কোনো তারা নেই। আমার আছে। অসহ্য লাগছে আমার এখানে। তোমার সহ্য শক্তি এত কম কেন বলো তো? আমি আপনার মতো ঠান্ডা মাথায় দুধ কলা দিয়ে সাপ পুষতে পারি না। সাপের বিষ দিয়ে ওষুধ হয় জানো? শঙ্করের বিষ যে সেবার করতে পারে না। আর তাছাড়া আপনি বেদে নাকি? ঠিক বলেছ। আমি কি বেদে? না, আমি রাজা। আর বেদিনী পোষার ক্ষমতা আমার আছে। তুমি রাখো, আমি আসছি গো। জেঠিমাকে একটু দেখো তুমি, সাবধানে থেকো। আমি নাটককে সব বুঝিয়ে দিয়েছি। ওই ছেলেটার নাকি অসুখ করেছে? না না, ঠিক আছে। এখন পালাবাড়ি হলে আমাকে ফোন করো, আর যদি পাগলামো করে তাহলে দিল তোমার সামলে নেবে। আসছি। ওই ছেলেটাকে তুমি আগে থেকেই চিনতে, তাই না? না। সত্যি বলছো বৌমা? ব্যস্ত একটু বলো না। আমার মাথাটা, আমার মাথাটা না খুব ধরেছে। ওষুধ খাও। তুমি কবে ফিরছো গো? হয়তো পরশু। কেন পরশু? সে তো অনেক দেরি। কি হয়েছে? আমার খুব ভয় করছে। কিসের ভয়? জানি না। তুমি কালকে সকালে চলে এসো না প্লিজ। আচ্ছা দেখছি। ভয়ের কিছু নেই, দাদু কাকা আছেন, দরকার হলে ডেকে নিও। রাজা রাজতন্ত্র মহানুভব তোমাকে ভালোবাসি।
তোমাকেই ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হৃদয়পুরের প্রজাবৃন্দ, তোমাদের রাজা একজন মহানুভব শয়তান, যে তার রানীকে এখানে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি তাকে ছিনিয়ে আনব, দেখিস তোমাদের রাজা কি করতে হয়। করে যাবো কোন করে, আমি তো হাগর। তোমাদের রাজা আমাকে তোমাদের এই প্রাসাদে ডেকে এনেছে, প্রাসাদে ভাঙার চড়ার ছবি আঁকতে। এই ছবির মুখে না পেছাপ করিস, মারবে। ও গাগা, মারবে তুই আমাকে? গাগা তুই মারবে, গাগা মারবে, গাগা হুকুম নেই। এই বাস দয়া উদারতা, সাল তোমার রাজার না। নাটু কাকা, ওকে ওপরে আসতে দাও। আর্য ওপরে এসো। তিলোত্তমা, আমি আসছি। প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি সদাই যে প্রাণ কেঁদে ওঠে, শাম কীর্তি লাগি, সদাই যে প্রাণ কেঁদে ওঠে। রূপের কি একবার দেখে নাটু কাকা। Thank you.
Tilottama, come on. Isho? Botuk! Botuk, gari bar kar tatari! Tilottama, Isho? Tilottama. তুমি আমাকে ধরা দেবে না তিলোত্তমা? আমি তো অধরা মাধুরী, তুমি তো শিল্পী, কাছে এসো, ধরো আমি ধরা তোমাকে দিতেই হবে। হ্যাঁ ধরো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না তিলোত্তমা? তিলোত্তমা, তুমি না তোমার এই শিল্পীটাকে এই রাজার কাছে হারিয়ে দাও না প্লিজ। চলো চলো আমরা কোথাও চলে যাই। চলো 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 চলো। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না।
আমি জানি কিছু করিনি, আমি সব জানি। দাটু কাকা, বলো। এর মধ্যে একটা ছবি আছে, সেটাকে পোড়াতে হবে। আর পৌরাণীকে কিছু বলার দরকার নেই কিন্তু, না ছবিটা দেখার জন্যে নয়, পড়ানোর জন্যে। পেতে যার একা হয়ে গেছে মধুবাতারিতায়তে, মধুবাতারিতায়তে, মধুবাতারিতায়তে। দেখা পেতে যার একা হয়ে গেছে মধুবাতারিতায়তে, মধুচোর মধু খোঁজে, মধু পেতে চিরায়তে, মধু চোর মধু খোঁজে, মধু পেতে চিরায়তে। মধু ভাণ্ডারি মধু কাণ্ডারি মধু পে মধুর দিও, মধু ভাণ্ডারি মধু কাণ্ডারি মধু পে মধুর দিও। ইতি তব ভব দিও